এই যুদ্ধগুলো যেই যেই দেশে হবে প্রত্যেকটা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলা মুসলমানদের দেশ হবে, মুসলমান দেশ। আহারে ইরাক কত সমৃদ্ধ দেশ ছিল, আমাদের দেশে কত মানুষ সেখানে চাকুরি করেছে। সিরিয়া কত সমৃদ্ধ দেশ ছিল, লিবিয়া কি কত ধনী, কত অগ্রসরমান দেশ ছিল। এই বড় বড় শক্তিশালী সম্পদশালী মুসলমান দেশগুলোকে শেষ করে দিয়েছে। দাজ্জাল পুরা দুনিয়া সফর করে আসবে, এই দুনিয়া পুরা পৃথিবী ভ্রমণ করার সুবাদে তার একটাই কাজ হবে, একটাই মিশন হবে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ থেকে তাওহীদ রিসালাত আখেরাত থেকে ফিরিয়ে দেওয়া, তাওহীদ ইমানের বিশ্বাস থেকে বিচ্যুত করা। আল্লাহ তাকে কিছু ক্ষমতা দেবেন, এই ক্ষমতাগুলো এই জন্য দেবেন যে দাজ্জালের ইমান বিনষ্টকারী এ সকল পদক্ষেপ প্রচারণা অভিযান এগুলোর ভিতর দিয়ে দুইটা জিনিস প্রমাণ হবে, ইমানের দাবিতে কারা সত্য আর ইমানের দাবিতে কারা মিথ্যা। তাহলে পুরো দুনিয়া দুনিয়ার অধিকাংশ জায়গায় তখন যুদ্ধ চলবে, এই যুদ্ধগুলো যেই যেই দেশে হবে প্রত্যেকটা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলা মুসলমানদের দেশ হবে। এখন কোথায় যুদ্ধ চলছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অমুসলমানে অমুসলমানে একটা মাত্র যুদ্ধ গত এক মাস থেকে চলতেছে, ইউক্রেন রাশিয়া। এটা ছাড়া গত 82 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গত 82 বছর ধরে যতগুলো যুদ্ধ চলেছে প্রত্যেকটা যুদ্ধ মুসলমানদের এলাকায় হয়েছে, ঠিক কিনা বলেন? ইরানে 9 বছর, ইরানে 9 বছর, মূলত ইরানের 9 বছরের যুদ্ধটা হয়েছিল আমেরিকা এবং ইরান, মাঝখানে সাদ্দাম হোসেনের কাঁধে বন্দুক রেখেছে বন্দুক আমেরিকা, ইরাকের বাদশাহ সাদ্দাম হোসেনের কাঁধে বন্দুক রেখে। ইরান কেন ইসলামী রাষ্ট্র প্রজাতন্ত্র ঘোষণা দিল? ইরানকে নির্মূল করার জন্যে আমেরিকা, সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যেগুলো আমেরিকার খাস খলিফা, খাস খলিফা বুঝেন? তাহলে বুঝেন মুশকিলটা কোনখানে, মুশকিলটা কোনখানে, কোন জায়গায়? পিপলার মতো অস্ত্র আমেরিকা সরবরাহ করেছে এই দেশগুলোর ভিতর দিয়ে ইরানের বিরুদ্ধে। 9 বছর যুদ্ধ করে আমেরিকার 20 দাঁত ভেঙে গেছে, আমেরিকায় ইরানের সাথে সমঝোতে আসতে বাধ্য হয়েছে, সন্ধি করতে বাধ্য হয়েছে। চেচনিয়া সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে যে কয়েকটা দেশ স্বাধীন হয়ে গিয়েছিল, চেচনিয়া তার মধ্যে অন্যতম। আপনারা জানেন মুসলমানদের নির্বাচিত বাদশাহ জাওহার দুদাইব, জাওহার দুদাইব তাকে শহীদ করে দিয়ে রাশিয়া আবার চেচনিয়াকে নিজের ভিতরে একত্রিত করেছে। এখন ইউক্রেনকে একত্রিত করার জন্য আরেকটা যখন শুরু করেছে তখন আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, তারা বাদ সেধেছে। তো আমাদের জন্য একটা জিনিস ভালো হয়েছে, 82 বছর সবগুলো যুদ্ধ সব অস্ত্র আমাদের মাথার উপরে পরীক্ষা করেছে, আমাদের মাথার উপরে, মুসলমানদের মাথার উপরে, মুসলমান দেশ। আহারে ইরাক কত সমৃদ্ধ দেশ ছিল, আমাদের দেশে কত মানুষ সেখানে চাকুরি করেছে। সিরিয়া কত সমৃদ্ধ দেশ ছিল, লিবিয়া কি কত ধনী, কত অগ্রসরমান দেশ ছিল। এই বড় বড় শক্তিশালী সম্পদশালী মুসলমান দেশগুলোকে শেষ করে দিয়েছে। সর্বশেষ আমাদের এই উপমহাদেশ এখানে আসার পথে যেই দেশটা খাইবার গিরিপথের মালিক, বোলান গিরিপথের মালিক,
গোমাল গিরিপথের মালিক, যুগে যুগে যত বিজয়ী, যত বীর, উত্তর দিক থেকে, ইউরোপের দিক থেকে, মঙ্গোলিয়ার দিক থেকে, দক্ষিণ এশিয়ার দিকে এসেছে, সবাই কিন্তু এই আফগানিস্তান, হিন্দুকুশ, তারপরে খাইবার, বোলান, গোমাল, পাকিস্তান, আফগান পাকিস্তান বর্ডার, এই এলাকাটা পার হয়ে এই দিকে এসেছে। আবার এই কথাটা মনে রাখবেন, বাংলাদেশ আমার জানা মতে গত হাজার 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 বছর ধরে কোনো সময় স্বাধীন ছিল না, আলহামদুলিল্লাহ এখন আমরা স্বাধীন, এখন আমরা স্বাধীন। তবে নামে না কামে কদ্দুর এইটা মাপজব আপনারা করবেন, মাপজব আপনারা করবেন। যেই ঘোড়া খাইবার গিরিপথ পার হয়েছে, যেই ঘোড়া যেই যুগে, সেই ঘোড়া বাংলাদেশে এসে থেমেছে। সেন রাজা, পাল রাজা, দাসবংশ, খিলজি বংশ, মোগল বংশ, মোগল বংশের পতনের পরে ব্রিটিশের 190 বছর, প্রায় 200 বছর, এই বাংলাদেশটা ছিল সবাই দুধের গাই। দুধের গাই কেন পালে কি? কারণ বাংলাদেশের মতো এত উর্বর, এত সম্পদশালী, প্রাকৃতিক সম্পদে ভরপুর আরেকটা দেশ দুনিয়ার এই মানচিত্রে কোথাও কোথাও নেই, সেই বাংলাদেশ। এত সম্পদ এখানে আছে, ঠিক মতো এগুলাকে আহরণ করে যদি কামে লাগানো যায়, তাহলে এখন আল্লাহর রহমতে মুসলমানদেরকে আল্লাহ সব প্রাকৃতিক সম্পদ, বর্তমান দুনিয়াতে এই যুদ্ধ বলেন, কারখানা বলেন, সভ্যতা বলেন, গাড়ি ঘোড়া বলেন, সাগরে জাহাজ, শিপ, হ্যাঁ, আর যুদ্ধাস্ত্র, তোপ, কামান, ক্ষেপণাস্ত্র বলেন, এগুলো চালাইতে সবচেয়ে বড় শক্তি হইল অকটেন। অকটেন গ্যাস, তেল, জ্বালানি, পুরো দুনিয়ার জ্বালানির প্রায় 70% আল্লাহ মুসলমানদেরকে দিয়ে রেখেছেন। এরপরে আসেন লোহা, আয়রন, এই লোহার মধ্যে 50% বেশি আল্লাহ মুসলমান দেশগুলোতে দিয়ে রেখেছেন। এরপরে আসেন স্বর্ণ, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি টাকা ডলারের বিনিময় যেটা সাক্ষী হিসাবে কাজ করে, স্বর্ণ অর্ধেকের বেশি শুধু মুসলমান দেশগুলোতে। এরপরে আসেন কাগজ, পাট, আমাদের এই সোনার বাংলাও তো সোনালি আসের বাংলা ছিল। এখানে পশ্চিমারা আদমজি দাউদ, আদমজি দাউদ তার নাতি, সে এসে আদমজি জুট মিল করে এই দেশের মানুষ দিয়া চালাইছে, এই দেশের মানুষ দিয়া, তারা মানুষ একজন দুইজন বছরে একবার দুইবার আসছে, চালাইছে কিন্তু এই দেশের মানুষ, তারা এখানে আদমজি জুট মিল দিয়ে, এই আদমজির পয়সা দিয়ে তারা 52টা কারখানা উপমহাদেশে করেছে। সে আদমজি জুট মিলটা যখন আমরা নিয়ে গেলাম, তারা চলে গেল, আমরা আমাদের মিল আমাদের মানুষ দিয়ে চালাইয়া লাভ করতে পারি নাই, তাহলে বুঝা গেল সব কাজ, সব ব্রেন সবার জন্য সাজেও না আর সবাই পারেও না। আমি বলছিলাম যে বর্তমান বিশ্বে রাবার, রাবার এটা আরেকটা প্রাকৃতিক সম্পদ, আপনারা জানেন বিমান উঠতে তেল লাগে, কি জ্বালানি লাগে, আর নিচে যদি রাবারের চাক্কা না থাকে বিমান বোধহয় উঠতে পারবে, বিমান সার্ভিসিং করে তার গন্তব্যে গিয়ে কাজ সমাধা করে আবার নামে, নামার সময় কি লাগে? আগে চাক্কা, তারপরে তেল। বর্তমান বিশ্বে রাবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 90% রাবার আল্লাহ মুসলমান দেশে দিয়ে রেখেছেন, 90% শতকরা 90%। বাংলাদেশেও পার্বত্য চট্টগ্রামের ওই দিকে যান, বাগানে ঢুকেন, হাজার 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 একর জমি, ভূমি, পাহাড়, শুধু রাবার, শুধু রাবার, শুধু রাবার, আছে না নাই? আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সৌর শক্তি, সৌর শক্তি, এই যে জ্বালানি শক্তি, গ্যাস, পেট্রোল, তেল, এগুলো আজকের বিশেষজ্ঞরা বলছে সৌরশক্তি যখন আসবে তখন এগুলোর দাম, এগুলোর গুরুত্ব
কমে যাবে। বর্তমান দুনিয়ার যে সৌরশক্তি, সৌরবিদ্যুৎ, এইটার 100 ভাগের মধ্যে প্রায় 75 ভাগ আরব দেশগুলাতে আরবিয়ান কান্ট্রিগুলাতে, এই সবগুলো একত্র করেন না। তাহলে দেখা যায় আমাদের জিনিস ছাড়া ওদের চলার, এগিয়ে যাওয়ার কোনো উপায় নাই।